উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা, 25 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে। 9 দিন আগে ভূমিধসে পূর্বাভাস দেয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা, সঠিক সময়ে পদক্ষেপ নিলে এড়ানো যাবে প্রাণহানি। বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা, তাসকিনের আগুন ঝরা বোলিংয়ে ডাচদের বিপক্ষে জয়। শুনছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ঝড়ে গাছপালায় ভোলা ও বরগুনায় 3 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোরের দিকে ঘূর্ণিঝড়ের মূল অংশ ভোলার কাছ দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসতে পারে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ছিত্রাং। পটুয়াখালীর দশমিনা দিয়ে ঘণ্টায় 85 কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করতে শুরু করে ছিত্রাং। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তার অগ্রভাগটা তো ওইভাবে আমাদের উপকূলে মনে করেন যে প্রভাব ফেলাচ্ছে বা আঘাত করা শুরু করেছে, তার মানে এটা পার্টিকুলার একটা পয়েন্টে অবশ্যই নয়, তার প্রভাবে কিন্তু খেউ পাড়াতে দমকা বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপরে ভোলাতে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, এদিকে খুলনাতে বৃষ্টি হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় ও দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে অনেকে। প্রয়োজনীয় খাবার ও পানি, মোমবাতি এবং ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। বাতাস অনেকটা বাড়ি যাওয়ার কারণে মনে করেন ছেড়ে বেলে, মনে করেন মা আছে, শাশুড়ি আছে, এখন এদেরকে নিয়ে আমি গরু গোতান ছাগল হাঁস মুরগি সব লই এখন সেন্টারের তলে রাখছি। আর পানি এক মাজা হয়ে গেছে, অন্ধন রাত্রির জন্য আমরা উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর সহ সহায়তা কার্যক্রমে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। কক্সবাজারের সেন্ট মার্টিনে উচ্চ জোয়ারে ও উত্তাল ঢেউয়ে 13টি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহত বা কেউ নিখোঁজ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোংলা বন্দরের দেশি বিদেশি জাহাজ ও নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যে উঠানের মধ্যে জলের পানি এসে যায়, ঝড় বেশি আসলে পানি তো পানি আরো বেশি হবে, আমাদের উপায় কি? সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীর ছুটিও বাতিল। ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল থেকে সব লাইটার জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে শাহ আমানত সেতুর পূর্ব পাশে। সমুদ্রবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিকেল 3টা থেকে বন্ধ শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম। বিমান চলছে না কক্সবাজার ও বরিশালেও। রত্না জামান, একুশে টেলিভিশন। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং থেকে রক্ষা পেতে উপকূলে 25 লাখ মানুষকে সাইক্লোন শেল্টার সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, প্রতি জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 5 লাখ টাকা, পাশাপাশি রয়েছে শুকনো খাবার। প্রধানমন্ত্রী কার্যালয়ে খোলা হয়েছে মনিটরিং সেল। প্রণব চক্রবর্তীর প্রতিবেদন। ঘূর্ণিঝড় সিত্রাং তার সর্বোচ্চ শক্তি নিয়ে আশ্রে পড়বে বাংলাদেশে, এটা নিশ্চিত হতেই সব জায়গায় নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সবাইকে দেয়া হয় কঠোর নির্দেশনা। 7030টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার 100% মানুষকে আমরা সরিয়ে আনতে পারব। ইতিমধ্যে মিটিংয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিকে বলা হয়েছে তারা যেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ডকে সম্পৃক্ত করে দুর্গম এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনার জন্য যেন তারা সহযোগিতা করে। বরগুনার পাথরঘাটা এবং পটুয়াখালীর কলাপাড়ায় বড় আঘাত হানবে সিত্রাং, সেই সাথে আরও 13 জেলাতেও এর প্রভাব পড়বে। উপকূলের মোট 25 লাখ মানুষকে আশ্রয় ও খাদ্য সরবরাহের সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মানবিক সহায়তা যা আছে সেগুলো পৌঁছে গেছে শেল্টারে লোকজনকে, আমরা দুপুরে রাত্রে বা আগামীকাল সকাল পর্যন্ত 3 বেলা খাবার দেওয়ার নির্দেশনা আমরা দিয়েছি। আমরা প্রতিটা জেলায় 5 লক্ষ টাকা অর্থ বরাদ্দ দিয়েছি যদি রান্না করা খাবার প্রয়োজন হয়। এছাড়া আমরা ড্রাই কেক এবং ড্রাই বিস্কিট এটা আমরা পাঠিয়েছি,
চাল পাঠিয়েছি, তেল, লবণ, চিনি এবং গুঁড়া মশলা, যাতে রান্না করে খাবার খাওয়াতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রধানমন্ত্রীর সার্বিক মনিটরিংয়ে সব কার্যক্রম চলছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী ফোনে আমাকে নির্দেশনা দিয়েছেন যে ঘূর্ণিঝড় মোকাবেলার সবচেয়ে বড় সফলতা হলো শতভাগ ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্রে এনে তাদের জীবন রক্ষা করা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, পিরোজপুর থেকে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিরিন আফরোজ। এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলা সদরের একটি আশ্রয়কেন্দ্রের কাছাকাছি জায়গায়। চারদিকে গুমোট পরিস্থিতি বিরাজ করছে এখন, থমথমে পরিস্থিতি, বৃষ্টি নেই, আকাশে বাতাসও নাই, কিন্তু প্রচণ্ড ধরনের মেঘ এমন অন্ধকার তৈরি করে রেখেছে যে নিজের শরীরও নিজে দেখা যায় না। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, থেমে থেমে দমকা হাওয়াও চলছিল। হঠাৎ করে এই গুমোট পরিস্থিতি মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মানুষ ভয় এবং আশঙ্কার মধ্যে আছেন যে কোনো সময় আঘাত হানতে পারে চিত্রং। এদিকে পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এই ঝড় মোকাবেলার জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন জানিয়েছেন যে 262টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং সকাল থেকে লোকজনকে, নিম্ন এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে ফিরিয়ে আনার চেষ্টা করেছে প্রশাসন। বারবার মাইকিং হয়েছে, মসজিদ থেকে বলা হয়েছে এবং এই মুহূর্তে পাওয়া খবর পর্যন্ত বেশ কিছু লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো যে পরিস্থিতি এখন, যে এই যে ভয়াবহ পরিস্থিতি, হঠাৎ করে থেমে যাওয়া যে মেঘ এবং বৃষ্টি, এটা মানুষকে ভাবিয়ে তুলেছে। সেই সাথে বলতে চাই যে পিরোজপুর জেলায় গত 24 ঘন্টায় বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ রয়েছে। মানুষের মধ্যে এক ধরনের নাভিশ্বাস পরিস্থিতি বিরাজ করছে। শিরিন আফরোজ, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট থেকে সেখানকার পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি মাইনুল ইসলামের কাছ থেকে। আমি এখন দাঁড়িয়েছি শরণখোলার আরকেডিএস বালিকা বিদ্যালয় সাইক্লোন সেন্টারে। ঘূর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসছে উপকূলে, এই সংবাদে শরণখোলার দুপুর থেকেই শত শত মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন সাইক্লোন সেন্টারে। এখানকার নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন এই শরণখোলায়, শুধু শরণখোলায় 91টি সাইক্লোন সেন্টারকে প্রস্তুত রাখা হয়েছে। বাগেরহাট জেলায় 344টি সাইক্লোন সেন্টার আজকে প্রস্তুত রাখা হয়েছিল এই সিত্রাঙ্গের কারণে। আমরা এটুকু জানতে পেরেছি সন্ধ্যার এই দুপুর থেকেই ঝড়ো হাওয়া এবং পানির আর্দ্রতা দেখে মানুষের মনে অনেকটা আতঙ্ক হয়েছিল, কিন্তু সন্ধ্যা নাগাদ, রাত্র 8টা বাজার নাগাদ আস্তে আস্তে যখন এই বাতাস এবং বৃষ্টির আর্দ্রতা একটু কমে যাচ্ছে, তখন মানুষ আস্তে আস্তে ঘরে ফিরে যাবে এরকমই একটি চিন্তাভাবনার মধ্যে তারা সাইক্লোন সেন্টার থেকে আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করেছে। ঝড়, জলোচ্ছ্বাস সহ সকল প্রাকৃতিক দুর্যোগে যতটা আগাম সতর্কতা ও প্রস্তুতি থাকে, তার শিকি আনাও থাকে না ভূমিধসের ক্ষেত্রে। যদিও এতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম নয়, তথ্য উপাত্ত পর্যালোচনা দেখা গেছে দুর্ঘটনার কমপক্ষে 9 দিন আগে ভূমিধসের পূর্বাভাস পাওয়া যায়। সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিলে এড়ানো যায় অহেতুক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। রাজধানীতে একটি জাতীয় কর্মশালায় এসব কথা জানানো হয়েছে। এ নিয়ে রিপোর্ট করেছেন মোহাম্মদ নূর নবী। দেশে পাহাড় কি আর পাহাড়ের মতো আছে? পাহাড়িদের সাথে পুনর্বাসিতদের চাপ বেড়েছে পাহাড়ে। অপরিকল্পিত বসতি স্থাপন, গাছপালা কাটা কিংবা আগুনে উজাড় করা, পানির স্তর নিচে নামার ঘটনা তো আছেই, তাছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতে ভূমিক্ষয়ে প্রাকৃতিক ঘটনা তো ঘটেই চলছে। ভূমিকম্পে যতটা ভূমিধসের ঘটনা ঘটে তার চেয়ে বেশি হয় এসব মানুষসৃষ্ট কারণে। কর্মশালায় জানানো হয় স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা ছাড়া ভূমিধসের ক্ষতি এড়ানো যাবে না। একই সঙ্গে মানুষের আস্থা ফেরাতে হবে পূর্বাভাসে। অনকাস্টিংটা দিয়ে তারা আসলে বোঝার চেষ্টা করছে ফোরকাস্টিং এর সাথে অনকাস্টিং এর ডিফারেন্সটা কত, সো দ্যাট দ্যাট গিভস দেম দা কনফিডেন্স বেসিক্যালি। সেখানে যেন সবসময় ঘরবাড়ি ছেড়ে চলে না যে অল্টারনেট অপশন কি হওয়া যায়, একেবারে বসতি ছেড়ে পালাতে হবে এমনটা নয়, সতর্কতা দিতে পারে সুরক্ষা, ভাবতে হবে স্থানীয় মানুষের সক্ষমতা নিয়েও। উপজেলা
ওই কারণে আপনারা দেখবেন যে স্থানীয় যারা ওদেরকে আপনি দেখবেন না, সব যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ যেখানে ওই জায়গায় মানুষ কারো বসবাস করছে যারা আসলে স্যাটেলাইট মূলত। হ্যাঁ, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পূর্বাভাস ও মনিটরিংয়ে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। এখন প্রয়োজন শুধু তথ্য মানুষের কাছে পৌঁছানো আর মানানো। তাহলে রেইনফল ইন্ডিয়াস আর্থকুয়েক হচ্ছে, ম্যানমেড ইস্যুতেই হচ্ছে, আমরা স্লোপগুলোকে যেহেতু নষ্ট করে দিচ্ছি। রিসোর্সের উপরে টানটা পড়ে, মানে তার যা সম্পদ ছিল সেই সম্পদটা এখন অন্যান্য বিভিন্ন জায়গাতে সেটার উপরে হাত পড়ছে, যার ফলে পরিবেশটা ডেফিনেটলি এফেক্টেড হয়ে যাচ্ছে। এদেশে ভূমিধসের পূর্বাভাসে এখন পর্যন্ত সঠিক নির্ভরযোগ্য কোনো মডেল বিকশিত হয়নি। সেটা করা গেলে সামনের দিনগুলোতেও এ দুর্যোগ মোকাবেলায় সফলতা দেখাতে পারবে বাংলাদেশ। চিনির মূল্য বৃদ্ধি নিয়ে মুখোমুখি পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা, গ্যাস সংকটকে কারণ বলছেন মিল মালিকরা। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। রাজনীতির নামে বিএনপির অপরাজনীতিতে মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, খুলনার সমাবেশ কেন্দ্র থেকে রেল স্টেশন এবং আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, দলটির অপরাজনীতির নামান্তর। সমাবেশকে ঘিরে বিগত সময়ে বিএনপি নৃশংসতার কথা চিন্তা করেই বাস লঞ্চ সহ সব যানবাহন বন্ধ করে দেন মালিকরা। জনগণ আওয়ামী লীগের সাথে আছে উল্লেখ করে আগামী নির্বাচনে বিএনপি জবাব দিতে দেশবাসী প্রস্তুত বলে জানান তথ্যমন্ত্রী। দিনে বিদ্যুৎ বন্ধ নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত, এমন সিদ্ধান্ত সরকারের নয় বলে এ সময় মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। এখন তারা নির্ঝঞ্ঝাটভাবে সমাবেশ করছে এবং সরকার অর্থাৎ সরকারি প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সর্বতোভাবে তাদের সহায়তা করছে। বিএনপি নেতারা এই সমস্ত কথা বলছেন যে তাদের সমাবেশ দেখে এই হয়েছে, ওই হয়েছে, এমন লেগেছে, তেমন লেগেছে, অনেক কথা বলছেন। আমাদের কর্মীরা বলছে আমাদের একটু খাতুকুতু লেগেছে। সারা দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 5 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা 903 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে সারা দেশে এ পর্যন্ত 118 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় ঢাকায় সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 575 ও ঢাকার বাইরে 328। সবচেয়ে বেশি রোগী ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 31,966 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে ভর্তি আছেন 3,482 জন। এর মধ্যে ঢাকায় 2,290 এবং ঢাকার বাইরে 1,192 জন। চিনির মূল্য বৃদ্ধির জন্য পরস্পরকে দায়ী করলেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা, আর মিল মালিকরা বলছেন গ্যাস সংকটের কারণেই চাহিদা অনুযায়ী চিনি উৎপাদন সম্ভব হচ্ছে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বাজারে চিনির সরবরাহ কমে যাওয়ার তথ্য দিল। মেহেদী হাসানের রিপোর্ট। গ্যাস সংকটে চিনিকলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরবরাহ ঠিক না থাকায় প্রভাব পড়েছে বাজারে, অস্বাভাবিকভাবে বেড়েছে দাম, আবার কোনো কোনো জায়গায় চাহিদা মতো মিলছে না চিনি। এমন পরিস্থিতিতে মিল মালিক সহ পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। দুদিন অভিযান পরিচালনার পর বাজারে চিনির সরবরাহ কম থাকার প্রমাণ মিলেছে বলে জানায় সংস্থাটি। সরবরাহ আসলে মিল থেকে কমে গিয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আর এ সংকটের কারণে মিল থেকে বাড়তি দামে চিনি কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। এখন দেখা গেছে যে মণিবাজার যারা এখন মাল বিক্রি করতেছে তারা নতুন করে কোনো মালের রেট বা স্লিপ আমাদের দেয় না। এলাকা ভিত্তিক একটা ডিলার করব আমরা। এখন স্যার এই যে মাল চিনি নাই, আমার নিয়ম মার্কেটে মানে 5টা দোকানে চিনি পাবেন না। তবে মিল মালিকরা বলছেন গ্যাসের পর্যাপ্ত সরবরাহ থাকলে উৎপাদন বাড়বে, চিনির সংকটও কেটে যাবে। আমার 5,000 মেট্রিক টন আমার চিনির ক্যাপাসিটি পার ডে, আমি গতকালকে উৎপাদন করতে পেরেছি 1,400 মেট্রিক টন। গ্যাসের সরবরাহ আছে, আমাদের র সুগারের যে প্রাইস, আমাদের কাঁচামাল, এই কাঁচামালের প্রাইস অনেক এই পর্যায়ে প্রায় $500 উপরে। আমাদের ডিউটি দিতে হয় 1 কেজি চিনিতে 31-32 টাকা। এখন এলসিও করা যাচ্ছে না, বাংলাদেশ ব্যাংক কিন্তু এলসির পারমিশন দিচ্ছে না,
এবং অন্যান্য ব্যাংকগুলো প্রাইভেট বা গভর্নমেন্ট ব্যাংকগুলো এলসি খুলতে চাচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে মিলগুলোতে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমি গতকালকে পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, গত রাতেও কথা বলেছি এবং সেখানেও আমরা নিশ্চিত হয়েছি যে গ্যাসের সাপ্লাইটা নিশ্চিত করা হবে। দেশে দৈনিক চিনির চাহিদা 5000 মেট্রিক টন, পাঁচটি বেসরকারি কলের উৎপাদন ক্ষমতা 15000 টন হলেও গ্যাস সংকটে তা নেমে এসেছে 3500 টনে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঋষি সুনাকি হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী, মঙ্গলবার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। এবার প্রবাসী সংবাদ। মহানবীর আদর্শ অনুকরণ করে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রবাসী সাংবাদিক সমিতি প্রশাস আয়োজিত আলোচনা সভায় তিনি মানবতার বিকাশ ও উন্নয়নে মহানবীর অবদান তুলে ধরেন। প্রধান বক্তা ছিলেন নজরুল আফসার তৈয়বী। সভাপতিত্ব করেন প্রশাসের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন ড কামরুল আহসান, কাজী মোহাম্মদ আলী, সালাউদ্দিন সহ অনেকে। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকূলে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, 25 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে। 9 দিন আগেই ভূমিধসে পূর্বাভাস দেওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা, সঠিক সময় পদক্ষেপ নিলে এড়ানো যাবে প্রাণহানি। বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা, তাসকিনের আগুন ঝরা বোলিংয়ে ডাচদের বিপক্ষে জয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশে খবর দেখুন, একুশের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।